ছাত্র আন্দোলনকে ঢাল করে জেল থেকে পলাতক একাধিক জঙ্গি, লুটপাট পুলিশের অস্ত্র, ভারতকে করা হতে পারে টার্গেট, চিন্তাই নয়াদিল্লি। বাংলাদেশের সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি আনসারুল্লাহ মুজাহিদ্দিনকে নিয়ে চিন্তায় দিল্লি। সাজাপ্রাপ্ত এই জঙ্গি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জেলে বন্দি ছিল। বোমা তৈরিতে সিদ্ধহস্ত আনসারুল্লাহ ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে তাকে ছিনিয়ে নিয়ে যায় জামাত সহ বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। অতীতে ভারতে বিভিন্ন নাশকতার পিছনে যোগ রয়েছে আনসারুল্লাহর। নরসিংদীর এই জেল থেকে আনসারুল্লাহ সহ নয় জঙ্গি পালাতে সক্ষম হয়েছে। তারা প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। জেল থেকে পালানোর সময় কারারক্ষীদের 87টি রাইফেল তারা নিয়ে যায় বলে খবর। এছাড়াও 1000 রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। এই খবর প্রকাশ হতেই ঘুম ছুটেছে দিল্লির। এই গুলি বন্দুক ভারতের নাশকতায় যে ব্যবহার করা হবে তা ভালোভাবেই বুঝতে পারছে সাউথ ব্লক। পাশাপাশি বাংলা ভাই জঙ্গি দলের প্রায় 10 জন জঙ্গি জেল থেকে পালায়। জেএমবির প্রায় 20 জনের কাছাকাছি জঙ্গি এখন বাংলার খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্ক। প্রাক্তন গোয়েন্দাদের একাংশ মনে করছেন জঙ্গিদের প্রথম টার্গেটই থাকবে ভারত, কারণ বহুদিন নিষ্ক্রিয় থাকার পর এখন জঙ্গিরা মুক্ত, তাই অস্তিত্বের জানান দিতে কোনো কার্পণ্য করবে না জঙ্গিরা। এক নজরে দেখে নেব গত কয়েকদিনে বাংলাদেশের জেল ভাঙার ছবিটা। গাজীপুরের কাশিমপুর সেন্ট্রাল জেল ভেঙে বেরিয়েছে 200 কয়েদি। জামায়াতে ইসলামের বেশ কয়েকজন জঙ্গি এই জেল থেকেই চম্পট দেয়। কুষ্টিয়া জেল ভেঙে পালিয়েছে 30 জন বন্দি, রয়েছে জঙ্গিরাও। শেহেরপুর জেলা কারাগার থেকে পালিয়েছে 500 কয়েদি। এই ছবি বলে দিচ্ছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা আগামী দিনে কতটা চ্যালেঞ্জের মুখে। ভারতের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন, বাংলাদেশের অশান্তির আঁচ পড়বে উত্তর পূর্ব ভারতেও। ছাত্র আন্দোলনের মাঝে ভারত বিরোধী স্লোগান এবং একাধিক জামাত মদতপুষ্ট নেতাদের ভারত বিরোধী মনোভাব যেন এই আশঙ্কাতেই বাড়তি ইন্ধন দিচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, যে সমস্ত জঙ্গিরা উত্তর পূর্বাঞ্চলকে, উত্তর পূর্ব ভারতকে অশান্ত করেছে তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশি যোগ পাওয়া গেছে। এবং রিসেন্টলি মোহাম্মদ ইউনুসের ভারতের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউ তার মন্তব্য যে বাংলাদেশ অশান্ত হলে সেই আঁচ মায়ানমার সহ উত্তর পূর্ব ভারতেও পড়বে। এই মন্তব্যকে কিন্তু একেবারেই সহজভাবে নিচ্ছে না দিল্লি। এবং তার মধ্যে ছাত্র আন্দোলনকে ঢাল করে যে পরিমাণ বন্দি পালিয়েছে, যে পরিমাণ জঙ্গি জেল ভেঙে পালিয়েছে, সেই প্রভাব উত্তর পূর্ব ভারত সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কায় রয়েছে দিল্লি এবং গোটা দিকে নজর রাখছেন গোয়েন্দারা।